আজ আমরা শুধু আমরাই নই, সমস্ত পৃথিবী, সমস্ত পৃথিবীর মানুষ এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সমস্ত মানুষ এটা উপলব্ধি করতে পারছে যে পৃথিবীটা যেমন ভাবে চলার কথা ছিল, এই পৃথিবীর স্বার্থপর মানুষেরা, এই পৃথিবীর তথাকথিত শিক্ষিত মানুষেরা, এই পৃথিবীর তথাকথিত রাজনৈতিক মাতব্বরেরা, এই পৃথিবীর তথাকথিত ধর্মীয় গুরু, ধর্মীয় নেতারা সকলেই আজ উপলব্ধি করতে পেরেছেন আমাদের দিন ফুরিয়ে এসেছে। তাই মালব ব্রহ্মচারী মহারাজ তার সুস্পষ্ট ঘোষণার মধ্য দিয়ে যে সমস্ত পরিকল্পনা গুলো ঘোষণা করেছিলেন, আমরা কিছুক্ষণ পরে সেগুলো নিয়ে আলোচনা করব। শুরুটা এমনি করে বলি, তিনি সেই সমস্ত পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তার সন্তানদের উদ্দেশ্যে, সমস্ত পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে জানিয়ে রেখেছিলেন, আমি ঘুমন্ত বাঘকে মারব না, আমি বাঘকে জাগিয়ে জানিয়ে মারব। তাই লক্ষ্য করে দেখবেন, এই সব মাত্র ৬ মাস আগে সারা পৃথিবীতে এমন এক ঘটনা ঘটে গেল যে ঘটনাটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে আতঙ্কের বিষয় হলেও অঙ্কের বিচারে এটা ভবিতব্য, এটা হওয়ার ছিল। সাধারণ বুদ্ধি দিয়েই হোক, অনেক বেশি বুদ্ধিমান মানুষেরা বসেই হোক, অনেক বিচক্ষণতা সহকারে বিচার করেও হোক, সবাই এটাই বলবে, বলতে বাধ্য হবে, এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের আক্রমণ এমন ভাবে পৃথিবীর সমস্ত মানুষের কে জাগানোর কাজটা করেছে। করোনা ছাড়া আমেরিকার রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার পাশের বাড়ির প্রতিবেশী অনেক খুব দরিদ্র মানুষ, ধনী মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সাধারণ নাগরিক সকলেই একসঙ্গে জেগে গেছে। সকলকে একসঙ্গে এমনি করে সজাগ করে দেওয়ার মতন আর কোনো ব্যবস্থা, আর কোনো হাতিয়ার হয়তো পৃথিবীর কোনো রাষ্ট্রশক্তির কাছে নেই। পৃথিবীর যারা নিজেদের সবচেয়ে ভালো যোদ্ধা, শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী বলে দাবি করেন, তাদের কাছেও এমন কোনো অস্ত্র নেই যে অস্ত্র দিয়ে একসঙ্গে সমস্ত পৃথিবীটাকে স্তব্ধ করে দেওয়া যায়। সমস্ত পৃথিবীটা একসঙ্গে স্তব্ধ হয়ে গেছিল, মানুষ এটা ভাবতে ভুলে গেছিল, আজকে কিছুটা স্বাভাবিক হওয়ার পথে চলছে, এরকম দিনটাকেও মানুষ আশা করতে প্রায় ভুলে গেছিল। আজকের এই সামান্য আশার কথা দেখে মানুষ যেন ভুল করে না বসে, আবার বোধ হয় আগের মতো সেই দিন আসবে, আগের মতোই আমরা আবার লুটে কুটে খাবো, আগের মতোই আমরা দরিদ্র কৃষক, শ্রমজীবী মানুষকে শোষণ করে আমাদের অর্থের ভান্ডার বাড়াবো, আমরাই দেশের মাতব্বর, আমরাই দেশের রাজনৈতিক নেতা, আমরাই সমস্ত মানুষকে শোষণও করব, তাদের চালনাও করব, আমাদের কথাই চূড়ান্ত, এমনটা হয় না। তাহলে ঠিক এরকম অবস্থাটা কখন হয়েছিল? আমরা গ্রাম গ্রামাঞ্চলে বসবাস করলেও আমরাই তথাকথিত লেখাপড়া সম্পর্কে অনেকটা অজ্ঞও যদি থাকি, লেখাপড়া যদি নাও করি, অ আ ক খ যদি নাও চিনি,
আমরা রামায়ণ মহাভারত সম্পর্কে জানি। সেই রামায়ণ মহাভারতে কি দেখা গেছে? সেই রামায়ণ